অনেক সময় বিভিন্ন কোম্পানিতে দেখবেন ইমার্জেন্সি ছুটি দরকার, সেটাও পাওয়া যায় না। আত্মীয় স্বজন মারা গেছে, ইমার্জেন্সি দেশে আসবেন, সেটাও হয় না। আদিবার মতো কি আপনাদেরও পেটে ব্যথা করছে যে পড়ালেখা করার সময়? কমেন্ট আপনারা অবশ্যই জানাবেন। কোনটা পড়া দিছে বাবা? এডি এডি। আর কি কইছে? আবার তুমি পড়ালেখা কইরা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা। আমারে আমি বিদেশ থাকতে কত কিছু বলছো, বইলা বইলা সাইকেল নিছো, গাড়ি নিছো, মনটা নিতেছো, সব নিতেছো, খালি নিয়েই যেতেছো। দোকানদারকে বলো যে আমার বাবার মানি ব্যাগ নিয়ে নেন আর আমারে হুন্ডা দেন, সাইকেল দেন, এগুলো বইলে বইলে আমার কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে যেতেছো। পড়ার নামে ছাই। জবা এটা সূর্যমুখী। গুড। আচ্ছা বাবা, তুমি আস্তে আস্তে পড়া শিখো, ইনশাল্লাহ তাড়াতাড়ি খুব শীঘ্রই তুমি পারবা সবকিছু। ওকে, মন দিল দিয়ে পড়ো। এগুলো কি আব্বু? না বাঘ না, পাঁচটি পশু নাম। এটা কি পশু বাবা? এটা হলো বাঘ। বাঘ, এটা বাঘ। এটা এটা হলো সিংহ। সিংহ। এটা হরিণ। 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 হ্যাঁ, এটা হাতি। ও হাতি। এটা কি বাবা? মিউ 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 মিউ। ও এটা খুব সহজেই পারো। এটা ভালো লাগবে তোমার। ও গলাবি। গলা ব্যথা এখন। পেট ব্যথা থেকে গলা ব্যথা আসছে। একটা আনন্দ, একটা সুখ, এখানে যে কত ভালো লাগা, এটা মানে আমরা যারা প্রবাসী তারা এগুলো আসলে আমরা মিস করি না, পাই না। হ্যাঁ, আর এই জন্য আমি প্রতিটা ভিডিওতে বলি যে প্রবাসীর সন্তান যে বাবার আদরটা, হ্যাঁ, সেটা একজন প্রবাসী হোক বা অনেক ক্ষেত্রে মেয়েরাও যায় সন্তান রেখে, অনেক নারীও যায়, মাও যায় সন্তান রেখে, তো তারাও কিন্তু এই সন্তানের এই আদর স্নেহটা তারা করতেও পারে না, সন্তান তাদের এই আদর স্নেহটা পায়ও না তাদের কাছ থেকে। একজন প্রবাসী মানেই মনে করেন যোদ্ধা, আর এই যোদ্ধারা সবসময় মনে করেন এতটা দূরেই থাকে যে চাইলেও দেশে এসে সন্তানের কাছে দেখা করা যায় না, আদর করা যায় না, স্নেহ করা যায় না, পরিবারের সময় দেওয়া যায় না। অনেক সময় বিভিন্ন কোম্পানিতে দেখবেন ইমার্জেন্সি ছুটি দরকার, সেটাও পাওয়া যায় না। আত্মীয় স্বজন মারা গেছে, ইমার্জেন্সি দেশে আসবেন, সেটাও হয় না। কিছু কিছু লোক আসতে পারে যাদের কফিল ভালো, হ্যাঁ, স্পন্সর ভালো, তারা আসতে পারে চাইলে ইমার্জেন্সি। যদি ফোরম্যান ভালো হয় বড় বড় কোম্পানিতে, সুপারভাইজার ভালো হয়, সেক্ষেত্রে ইমার্জেন্সি ছুটি আপনারা লাগাই দিতে পারবে। তা ওগুলো হাতে গোনা দুই একজন, সবার কপালে কিন্তু হয় না। তো যাই হোক ভাই, আমার সকল প্রবাসী ভাই এবং বোনের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল, এবং প্রবাসীদের সন্তান, স্ত্রী, পরিবারের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে সুখ শান্তি দেয়, আর সকল প্রবাসী ভাই এবং বোন যেন তার সন্তান, তার পরিবারের কাছে সুস্থভাবে ফিরে এসে দেশে তার সন্তানের সাথে দেখা করতে পারে এবং সুস্থভাবে তাদের কাছে যেন আসতে পারে। আরে বাবা, তুমি আমার আগের ভিডিওগুলো দেখে কান্না করতে, তাই না বাবা? আমার মেয়ে আমার আগের ভিডিওগুলো দেখে অনেক কান্না করতো যে আমার আব্বার এত কষ্টের ভিডিও বানায়, আমার আব্বার প্রবাসে থাকতে হবে না। তো যাই হোক ভাই, এই সব কিছু আপনাদের ভালোবাসা এবং দোয়ায়, আর আমি এই পর্যন্ত আসছি সবই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট এবং দোয়া। তো আশা করি যারা দেশ বা প্রবাস থেকে আমার এই ভিডিওগুলো দেখেন সবাই আমাদের জন্য সবসময় দোয়া করবেন আর সাপোর্ট করবেন। আমার মেয়ে অলরেডি কান্না করে দিছে, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের পরিবার সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আমাদের পক্ষ থেকে। আব্বা কিছু বলো। আমার বাবা আর কি বলো? থাকো আব্বা, অনেক কষ্ট লাগতেছে তোমার না আব্বা? থাকো থাকো। আমার মা না, এই যে আমি এখন আমি তোমার কাছে না বাবা, বলো না আমার আব্বা। থাকো থাকো। তো যাই হোক ভাই, আমরা ভিডিওটা রেখে দিলাম। আমার মেয়ের আসলে দেখে আমারও চোখের পানি অলরেডি চলে আসছে। আমরা যারা প্রবাসী, আমরা হতভাগা প্রবাসী, আমরা পরিবার রেখে অনেক দূরে থাকতে হয় ভাই, অনেক কিছু ত্যাগ করতে হয় জীবনে। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যারা ধরে দেখলেন, তো সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।